হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল উঠে পড়েছি, চতুর্দিকে দেখো লোকজন এখন ওঠেইনি, আবার কিছু কিছু গাড়ি চলে এসছে, সবাই ঘুরতে বেরিয়ে যাবে। তো আমরা আজকে বাড়িতে আবার ব্যাক করব, আগে একটু ঘুরে হোটেল রুম টান টান করে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব। সকালের ওয়েদার দেখো, এখন 4টা বাজে, এখানে একটু ঠান্ডা ঠান্ডাই পড়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে চলে এসেছি, দেখতেই বাইরের ওয়েদারটা কীরকম। দেখো এখানে কত গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে যাবে ঘুরতে, যেহেতু বেশিরভাগ লোক এখানে ঘুরতেই আসে। ওয়েদারটা ভালো, যেহেতু রাতে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু সকালটা একদম পরিষ্কার ফুরফুরে আকাশ। তো এখন যাই নিচে গিয়ে দেখি লিও আর রিকি উঠেছে কি না, ওরা শুয়েই আছে আর আমি ইফাকে উপরে চলে এসেছিলাম একটু দেখতে। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম পুরোটা, তো এই হচ্ছে আমাদের মেন রুম। তো আমরা এখন এই যে ঘর ঢুকছি, আর এই দেখো লিওরি কিন্তু অলরেডি ঘুমিয়েই আছে, ওরা কিন্তু এখনও উঠেইনি। তো ওদেরকে ঘুম থেকে উঠিয়ে এই যে রেডি টেডি করে ফাইনালি বাইরে বেরিয়ে এলাম। এখন আমরা একটু আজকের দিনটা ঘুরবো, তারপর আবার ব্যাক করব। তো ওরা রেডি হয়ে চলে এসছে, তো এখন আমরা সবাই বেরিয়ে পড়ব। আবার আজকে আমরা যাব উমিয়াম লেকে, তো এটাই প্ল্যান আছে। তারপর আর কোথায় কোথায় যাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, সবই দেখতে পাবে, তো ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে, এখন আমরা কি আমরা কোথায় যাচ্ছি? এই যে কান্না পাতার চেক করো, ওই দেখো কি সুন্দর পাহাড় পাহাড়। তো গাইস আমরা এখন আছি উমিয়াম লেকের ওপরের ব্রিজটাতে, এটা হচ্ছে লুং ব্রিজ। তো এই ব্রিজে এসে সকলে ফটো টটো তুলে নিচ্ছি, আর একদম নিচে আছে উমিয়াম লেক, তো সেখানেই আমরা একটু পরে যাব। তো এখন আমরা আছি উপরটায়, একদম নিচ থেকে এটা দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য একটু পরেই নিচে যাব। তো তার আগে এই যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সবাই একটু সেলফি টেলফি তুলছি। তো তারপরে এই যে আমাদের লিও আর রিক, এরাও তুলে নিচ্ছে একটু ফটো। পাপা, এই যে আমাদের লাড্ডু গোপাল, এই যে আমাদের নাড়ু গোপাল, হাজে হাজে করে ডাকছে, কাকে কাকে ডাকছে চেনে না কিছু না ডাকছে। আসো আমাদের দিকে আসো। ভিতরে যাও, এখন আমরা আবার রওনা হয়ে যাচ্ছি, তো নিচের দিকে নামছি আর কি। তো এই যে সামনে দেখতে পাচ্ছ একজন, ও বিক্রি করছিল পানিয়াল ফল, এটা পাহাড়ি পানিয়াল, তো খুব টেস্ট হচ্ছে তা বলবো না কিন্তু খেতে মোটামুটি ভালো। তো ওর থেকে কিনে নিলাম, এই 4টা ফল নিল 20 টাকা। তো এখন আমরা একটু টেস্ট করব যে এটা খেতে কেমন। আমরা যেটা পানিয়াল ফল খাই সেই ফলটা কিন্তু ছোটো ছোটো হয়, আর ওটা একটু বেগুনি রঙের হয়, আর এটা দেখতে পাচ্ছ লাল সবুজ এই রঙের। তো লিও কিন্তু খুব মজা পেয়েছে এটাকে, বারে বারে আমার হাতের থেকে কেড়ে কেড়ে নিচ্ছে, আর ওই দেখো চেটে চেটে খেয়ে দেখছে কেমন টেস্ট। তো এখন আমরা আবার চলে যাব সামনে উমিয়াম লেকে। তো আমাদের সকালে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, সবার আগে আমরা কিছু খাওয়া দাওয়া ঠাওয়া করে তারপর আমরা নামবো। তো এই যে এখন আমরা ট্রাফিকে ফেসে গেছি, চতুর্দিকে দেখো খালি ট্রাফিক। তো এই জন্য আমি একটু পাহাড়ের সামনে আমরা দাঁড়িয়েছি গাড়িটা, ওই দেখো কত বড় একটা ট্রাফিক পড়েছে, মোটামুটি এখানে আমরা 8 ঘন্টা ট্রাফিকে ফেসেছিলাম। তারপর ওই যে অনেকক্ষণ পরে আমাদেরকে ছাড়লো, তো এখন ফাইনালি আমরা যাব। তো চলো দেখতে থাকো উমিয়াম লেকটা কেমন। একদম নিচে গিয়ে ওখানে নাকি একটা পার্কও আছে।
নারকেল। আমরা চলে এসেছি উমিয়াম লেকে। এই হচ্ছে আমাদের উমিয়াম লেক। দারুন দারুন তো গাইস, আমরা এখন চলে এসেছি উমিয়াম লেকে। এখানে অনেক দেখো, আমরা চলে এসেছি উমিয়াম লেকে। এখানে অনেক বোট আছে, যার যার শখ সে এসে বোটে উঠে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক যেতে পারবে। যে একটা বোট চলে এলো, এখানে সিঙ্গেল বোট ডাবল বোট সব আছে। এখানে কেউ যদি মনে করে সিঙ্গেল উঠবে সে উঠতে পারে, আবার ডাবল বোটে উঠতে পারবে, মানে ফ্যামিলি ট্যুর করতে পারবে। ওই যে ফ্যামিলি ট্যুরের জন্য আছে, ফ্যামিলি ট্যুরে আছে, আর একটা আছে এখানে সিঙ্গেল সিঙ্গেল। দেখো কি সুন্দর বোটিং হচ্ছে এখানে, ছেলেগুলো এগুলো দারুণ একটা এক্সপ্রেশন।
अगला बेटा हम जाएंगे, अभी आ रहे हैं। চলো তো আমরা উমিয়াম লেক ঘুরে এলাম, লুম ন্যাশনাল পার্ক ঘুরে এলাম, এখন আমরা আবার গন্তব্যের দিকে রওনা। ওই তো ওরা ওখানে, দেখো জলটা নিয়ে আসো, আমাদের লিও জল খাবে, হয় না? ওই দেখো লিও পাপা কি হয়ে যাচ্ছে, আস্তে পড়ে যাবে তো। কিছুই খাওয়া হয়নি, এখন একটু চলে এসেছি ক্যাফেতে, আমরা একটু একটু চা টা খেয়ে তারপর রওনা। এমনি সকালে চা খেয়েছিলাম গাড়িতে বসে, যেহেতু বৃষ্টি ছিল কোথাও যেতে পারি। তো চা টা খাওয়া কমপ্লিট, এখন আমরা আবার রওনা হয়ে যাচ্ছি। আবার আমরা এখন কোথায় যাই দেখতে থাকো ব্লগটা। এখন আমরা একটু ব্রেক নিয়েছি, এখানে খাওয়া দাওয়া হচ্ছে, ডিম সিদ্ধ আর চা, তুমি খাওয়া দাওয়া, স্প্রাইট খাওয়া দাওয়া করে আবার রওনা। তো গাইস আজকে আমরা আরও অনেকটা দূর যাব, কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট আমরা কোথায় যাচ্ছি সেই পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।